अब जेमन आमी कल के बोलछिलाम आमार मायेरा मने करे इस्लामे नारी दिके वंचित करा हयेछे ढाकार कथा बोलले पर्दा करा माने इस्लामे वंचित ना आपनार मेये बियेर परेओ पड़ते पारे पारे ना किन्तु उपयुक्त बयसे विवाह दाओ एखनकार डाक्ताररा बोलछे साजिशन दिच्छे जानी ना एरा कोथाय पड़ाशोना करेछे किरकम डाक्तार हयेछे 18 बछरेर नीचे मेयेदेर बिये देबेन ना मैच्यूरिट नय बच्चा जदि हय 18 बछरेर नीचे सेइ मेयेटार शरीर ठीक थाकबे ना शरीरे प्रॉब्लेम आसबे रोग जाला आसबे बोलछे ना बोलेनि ओइ हारामखोर डाक्तारके बोलो तोर दादीर खोज लिगा तोर दादी 11 बछर बयसे बिये होयेछे 15टा छेले होयेछे फुटबल टीम तैरी करेछे तार शरीर किच्छु हयनि ठीक बोलछि ना भूल बोलछि जदि हय आमि आपनाके प्रमाण दिई आमार दादी शाशुड़ी कि बुझलेन दुटो बेटा छटा बिटी छय दुए कटा हलो आठटा और स्वामी स्त्री कटा हलो दसटा फुटबल टीम ठीक ना भूल मरार आगे दिन पर्यन्त चोखे देखते पेयेछे चशमा लागाइनि जोरे बोलबेन ना सुभानाल्लाह। आर बोलछे उपयुक्त बयसे 18 बछर पेरिये गेले एकटा मेयेर बयस 30 बछर हलो बोले आमार मेये एमए करबे केउ माना करेनि तोमार मेये केन एमए करबे कि बुझलेन अपना दिखे बोक्त होना एक क्विंटल मौलवी दाउद कर 50 केजी माइक भाड़ा कर बुझते पे पारे चुप कर चिल्लिए लाभ होना माइक डिस्टर्ब हो अच्छा बसुन आमार भाईजान ए बसु ए बाबू तुम चुप कर बसो ठीक है तुम बसो तुम्हार माइक को गोलमाल ना चुप करो जा আমার ভাইজান তো তাকে জিজ্ঞেস করুন 18 বছর একটা ছেলের মেয়ের বয়স হলো 32 বছর বলে আমার মেয়ে এমএ করবে আমার ছেলে চাকরি পাবে তারপরে বিয়ে করবে ঠিক বলছি না ভুল বলছি 35 38 বছরে চাকরি পেলো বলে আমার ছেলে 38 বছরের পরে কি করবে চাকরি পেলো ছেলেকে বলছে তোমার লাগে মেয়ে দেখব মা দাঁড়াও একটা পায়ের নিজের পায়ে দাঁড়ায় দু বছর চাকরির পয়সা পেলো একটা বাড়ি তৈরি করলো বাড়ি তৈরি করে বললে আমি একটা টাউনে বাড়ি তৈরি করেছি বহরমপুরে এরপরে তুমি মেয়ে দেখো 41 বছরে বেচারার বিয়ে হলো 42 43 বছরে একটা ছেলে হলো আমার সঙ্গে দেখা হয়েছে এক বছর পরে ছেলে হবার কত হলো 44 44 বছর বয়সে দেখা হলো মাস্টার সাহেবের সাথে সালাম আলাইকুম হুজুর ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছি কি ব্যাপার বিয়ে শাদি করলে বাবু জি একটা ছেলে হয়েছে আর ছেলে নেবে না বললে না হুজুর একটা ছেলেকে আমি ভালো করে মানুষ করব তাকে ভালো করে এডুকেশন দেব শিক্ষা দেব বললে আর ছেলে লব না লিবি না কি তো তো আর হবে না 45 এর পর আর ছেলে হবে তো তো শেষ বুঝতে পেরেছেন না পারেন নি 45 এর পরে আর বিয়ের মজা পাবি না শুনলেন আমি হাসির কথা বলিনি আর মজাকের কথা বলিনি আমি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে আমার নবী বিশ্ব নবী বললেন উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিবাহ দাও কোরআন বলছে আরবি কিতাবে মাসলার কিতাবে আছে একটা মেয়ে যখন 9.5 বছর থেকে 10 বছরে পা দেয় সে হচ্ছে বালিগান করিবা বালিগ হবে হবে সে যখন 11 বছরে পা দেয় সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে আগেকার যুগের মেয়েরা বিয়ে হয়েছে না হয়নি 11 বছরে 12 বছরে আমার দাদির বিয়ে হয়েছিল 11.5 বছর বয়সে বড় দুঃখ লাগে জানেন আমার আব্বাজান ভাইদের মধ্যে এখন বড় আমার এক চাচা মারা গেছে জন্মানোর পরেই বড় দুঃখ লাগে এখনকার ডাক্তাররা কি বুঝেছেন তিনারা বলছেন উপযুক্ত বয়সে 18 বছর আবার কেন্দ্রীয় সরকার বলেছে ওটা 22 এ নিয়ে যাব না হলে 21 এ নিয়ে যাব মানে ব্যভিচারের রাস্তা আরো বাড়াবো বুঝতে পেরেছেন না পারেননি উপযুক্ত বয়স হচ্ছে 12 থেকে 13 বছর যদি বলেন মলি সাহেব আপনার সায়েন্স জানা নাই তোমার সায়েন্সে গুলি মারো কোরআনের থেকে বড় সায়েন্স আর কিছু হতে পারে না কোরআনের থেকে বড় বিজ্ঞান আর কিছু হতে পারে না কোরআন সব সময় মানুষকে হেফাজত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি তো দুনিয়ার আদর্শ নিয়েছেন আমরা বলি বিবিকে ভালোবাসি আমাদের দেশে অনেক লোক আছে দুটো বিয়ে করে না করে না করে কিন্তু একটা বিবির উপরে অত্যাচার করে করে না করে না করে তারা বলে আবার মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে ফুটানি মারে বহুত ফুটানি মারে মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে একটা বিবির সঙ্গে ভালো ব্যবহার একটার সঙ্গে খারাপ ব্যবহার আপনি বলছেন পগার পার হয়ে যাব ইসলাম বলেছে শরীয়ত বলেছে তুমি একের অধিক বিবাহ করতে পাবে
কিন্তু শব্দ মধ্যখানে আছে সেই শব্দটা পাহাড়ের মতো শব্দ একটু শুনলেন আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাখানায় বসে আছেন আল্লাহর নবী চারিদিকে নজন বিবি বসে আছেন কজন বললাম নজন একজন বিবি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের নজনের মধ্যে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন কতটা কঠিন পাহাড়ের মতো কঠিন আমার নবীজি মুচকি হাসলেন গালের ফাঁকে আর বললেন কালকে সকালে ফজরের পরে বলবো আমি কাকে ভালোবাসি সবথেকে সমস্ত বিবিরা চলে গেলেন আমার নবী বিশ্ব নবী এসন নামাজ পড়ে সন্ধেবেলায় রাত্রিতে চলে গেছেন একজন বিবির কামরায় ঢুকলেন মা আয়েশার কামরায় প্রথমেই হাতেতে দুটো খেজুর দিলেন আর কপালে চুমুকে বললে আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি আবার গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায় তার হাতে দুটো খেজুর কপালে চুমু খেয়েছেন আর বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এইভাবে নজন বিবির কামরায় প্রবেশ করেছেন আর নজনের হাতে দুটো করে খেজুর একটা করে কপালে চুম্বন আমার নবীজি তাহাজ্জুদ পড়েছেন ফজরের নামাজ হয়েছে হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ছুটে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন নজনের মধ্যে কাকে আপনি সবথেকে ভালোবাসেন আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার বিবিরা শুনে নাও রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি যার কপালে চুমু খেয়েছি তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ সবারই হাতে দিয়েছে না দাইনি আর আপনি করেন একটা বিবিকে 500 টাকা দামি শাড়ি আর একজনার 150 তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো তারপরও কেলানি খাবে বুঝতে পেরেছেন না পারেননি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়বেন একটা বিবিকে দিয়েছেন 25 টাকা কেজি চাল আর একটা বিবিকে দিয়েছেন 20 টাকা আপনি রিহাই পাবেন না কেলানি খাবেন আল্লাহ ছাড়বে না আমার আল্লাহ বলেছেন সুমান অধিকার দাও আপনি একের অধিক বিবাহ করতে পাবেন সুমান চোখে দেখতে হবে পানি আছে বোতলে দেন তো আপনাকে সুমান চোখে দেখতে হবে আজ থেকে নবীজির আখলাক লব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নবীজির আখলাক লিবেন জোরে বলুন ইনশাআল্লাহ নবীজির চরিত্রের উপরে চলুন জিন্দেগিটা সোয়ারে যাবে জান্নাতের দিকে এগুবেন আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমি আমরা বলি মুখেতে নবীজির আদর্শ মেনে চলবো একটা বিবাহ বিয়েটা কি সুন্নত না সুন্নত নয় কি বলছেন আপনারা নবীজি সুন্নত না সুন্নত নয় এত সুন্দর সুন্নত বিবাহ জিন্দেগির একটা বন্ধন দুটো পরিবারের মিলন দুটো স্বামী এবং স্ত্রীর মিলন আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হয় ওই সমস্ত পরিবারের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের বিয়েতে যে সমস্ত কিস্তি কালচার চলে খুদার গজব নাজিল হয় বিয়েতে ওই জন্যে বলে বিয়ের পরেই পরিবারে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া কিসের জন্যে আমরা দুঃখ লাগে সেদিনে আমার এলাকাতে একজনের বাড়িতে গিয়েছিলাম তার পাশের বাড়িতে বিয়ে ছিল তাদেরই আত্মীয় আমার কি হলো গো প্যান্ডেলগুলো ভাঙছো বলে এই অমুকের মেয়ের বিয়ে হলো তারপরে দেখছি গানের বক্সগুলো চাপাচ্ছে ডিজে বক্সগুলো আমি বললাম এগুলোতে কি হয়েছিল মিলাদ বলে না ও ছেলেরা বাজাচ্ছিল বক্স আমি বললাম কত ভাড়া নিয়েছে বলে ওই 1300 টাকা ভাড়া নিয়েছে আমি ইমামকে বিয়ে পড়ানো কত দিয়েছো বলে 500 টাকা আমি বললাম রেডি হও কবরে পাঁচাটা ফাটাবে তোমাদের বুঝতে পেরেছেন না পারেননি বড় দুঃখ লাগে ইমামকে 500 টাকা দেয় যে ইজাব কবুল করায় যে দোয়া করে তোমার বিবি বিটির জন্যে তোমার ছেলের জন্যে আল্লাহ এদের জড়ি সালামত করো আল্লাহ নেক সলে আউলাদ দাও যে আল্লাহর কাছে কাঁদে তুমি তাকে দিচ্ছ 500 আর শয়তানের কাজ করেছো তাকে দিচ্ছ 3000 তুমি কবরে কি জবাব দেবে একবার ভেবে দেখো এই কুরবানির সময় আমাদিকে মোলবি দিকে লোকে প্রচুর জ্বলায় হ্যালো মোলি সাহেব কোথায় আছেন মাদ্রাসায় আছি ক্লাসে বলছে আমি একটু হাঁটে এসছি গরু তো একটা মশলা দেখুন দেখিনি কি মশলা বলছে গরুটা একটু পা টেনে টেনে চলছে কুরবানিটা হবে নাকি দেখুন দেখিনি তার মানে কম দামে হচ্ছে বুঝতে পেরেছেন না পারেননি আমি বললাম অসুবিধা নেই ওটা কিনেলে ও যেমন পা টানছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি বুঝতে পেরেছেন না পারেননি কেন ভালো গরু দেখতে পাওনি
আচ্ছা বেটার বিয়েতে যদি খুড়া গরু করা হয় চলবে না? চলবে না, কোনো অসুবিধা নাই। কানা গরু করা চলবে, খুড়া গরু করা চলবে, কান কাটাটা চলবে। কোরবানির সময় হাদিসে আছে তোমরা তন্দুরুস্তি জানোয়ার দাও, একটু বড় জানোয়ার দাও, রক্তের বদলে রক্ত, পশমের বদলে পশম। আমার আল্লাহ বলেছেন রক্তের ফুটা জমিনে পড়া মাত্র আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। তুমি খালি কম পয়সায় কিনে বেড়াচ্ছ, আর বেটার বিয়ের সময় বলছে ব্যয় ভালো দিকে গরু দিবি। বুঝতে পারছে না, পারেন না, পাইকারকে বলে একদম গোলমাল দিবি না, সান্ডা কুন্ডা দিবি আমার বেটার বিয়ে। তুমি বেটার বিয়ে দিবে, ভালো গরু খুঁইছ, আর আল্লাহকে রাজি খুশি করার জন্যে তার থেকে খারাপ গরু দিলে আল্লাহ রাজি হবে? আল্লাহর থেকে বড় দয়ালু পৃথিবীতে কেউ আছে? নাই। আল্লাহর থেকে বড় দয়ালু, আল্লাহর থেকে ভালোবাসনেওয়ালা, তোমার স্ত্রীর থেকে আমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে, তোমার মায়ের থেকে আমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে, তোমার বাপের থেকে আমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে। কেমন শুনেলেন? আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী বলো, এরা যদি পাহাড়ের মতো গুনাহ করে, জোরে বলুন সুবহানাল্লাহ, এরা যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ করে, একবার খালি আমার কাছে এসে বলবে, ইস্তেগফার করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরান রাহিমা। তারা যদি তওবা করার মতো তওবা করে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় আমার আল্লাহ বললেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিসসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন। হে আমার বিশ্বনবী বলো, তারা যদি আমার কাছে একটা ভালো কাজ করে, আমি আল্লাহ দশটা নেকি দান করি। বলুন সুবহানাল্লাহ। এক টাকা দান করেছেন, আল্লাহ দশ টাকার সমান নেকি দেবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করলে দশটা নেকি পাবেন, আর একটা যদি গুনাহ করেন, আমার আল্লাহ একটাই গুনাহ লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিনে যদি দশটা গুনাহ করেন, কটা গুনাহ লেখা হবে? দশটা। সারাদিনে যদি দশটা ভালো কাজ করেন, কটা নেকি হবে? একশো। গুনাহ বেশি না নেকি বেশি? নেকি বেশি। যদি বলেন এগুলো ক্ষমা করাবো, শুনে নেন, আমরা করতে পারি না, আজ থেকে আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রাত্রে যখন বিছানায় শুবেন, কমপক্ষে এশা নামাজ পড়ে খানা খেয়ে শোবার আগে উজুটা করবেন। কি করবেন সকলে বলুন? উজু করবেন, কালমাটা পড়বেন। কবার? তিনবার পড়বেন। কবার? তিনবার কলমা পড়বেন, আর তারপরে একশোবার ইস্তেগফার পড়বেন। কতবার? একশোবার ইস্তেগফার পড়বেন। একশো দশে কটা নেকি? একশো দশে কত? হাজারটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নামায় আমালে হাজারটা নেকি লেখা হবে, তোমার সারাদিনের গুনাহ মাফ হলো। তুমি যখন কালমা পড়ে ঘুমাবে, ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি আল্লাহর কাছে পরকালে পেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিনের গুনাহ মাফ প্রত্যেক দিন করিয়ে নিতে পারবেন। কিন্তু আমাদের দুর্বলতা, এলো দেলো খেলো শুলো, বুঝতে পেরেছেন না, পারেননি। যেমন আমার নবীজির আখলাক চরিত্র আমরা নিতে পারিনি, কিন্তু বড় বড় বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, কবি, সাহিত্যিক সকলে নিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, তিনি লিখেছেন, আমার জীবনের যে চলাফেরাটা ছিল, সকাল থেকে খাওয়া দাওয়া থেকে রাত পর্যন্ত যে আমার সময়টা, এটা আমি আল্লাহ নবীর আদর্শ মোতাবেক চলতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সকালবেলায় খালি পেটে মধু দিয়ে ছোয়ারা খেতেন, ছোয়ারা মানে হচ্ছে শুকনো খেজুরটা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুপুরে যখন খানা খেতেন, এক ভাগ খানা খেতেন, একটা অংশ খানা, একটা খালি আর একটাই পানি। আমরা কিন্তু খেতে বসলে, লোকের বিয়ে বাড়িতে খেতে গেছে গলা পর্যন্ত চালাইছে, জোহরের আজান হয়েছে, বলছে ভাই নামাজ পড়তে যাবি না, পরে পড়ব, শুয়ে পড়লো। ঠিক বলছি না ভুল বলছি? আপনার ইবাদত নষ্ট, ইবাদতে খালাল। ইসলাম কত সুন্দর আমার নবীজি আদর্শ দিয়েছে, তোমরা খানা খেতে বসলে এক ভাগ খানা খাও, একটা অংশে খানা, একটা খালি আর একটাই পানি থাকবে। তোমরা যখন খেতে বসবে, একটা পা তুলে খাও, তা না হলে যদি শরীরের অসুস্থতা থাকে, দুটো পা বিছিয়ে খাবে, কিন্তু তোমরা প্লেটটা চেটে খাবে, আঙ্গুলটা চুষবে। কিন্তু দুঃখ লাগে, কোনো বিয়ের প্যান্ডেলে যদি দেখেন প্লেটটা চেক করেন যে কে খেয়ে গেল, তো মনে হবে কুকুরে খেয়ে গেল।
রাগ করবেন না, আমি বাস্তব বলছি। কুকুরে খেয়ে গেল, তুমি তোমার প্লেট পরিষ্কার করে খাও না, লোকের পেয়েছ গলা পর্যন্ত চালিয়েছ, ইসলাম বলছে না সুন্নত তরিকায় খাও। আপনি দেখবেন যে কোনো মাদ্রাসায় যাবেন, ডাল আলু ঘ্যাঁট হয়, বেশি মজা লাগে না? লাগে না, লাগে। কেন? সেখানে সুন্নত তরিকায় খাওয়া হয়, ছেলেদিকে বলে এই দুয়া পড়ে খাও, বিসমিল্লা বলে খাও। আর আপনি এলেন বাজার থেকে, কই গো ভাত দাও তো, বিসমিল্লা নাই কিছু নাই, গপ গপ, আর শয়তানু চালালে তার সাথে দিয়ে গলা পর্যন্ত। আপনি যদি বিসমিল্লা বলেন, দুয়া পড়ে খান, প্লেটটা চেটে খান, জানেন আমেরিকার বৈজ্ঞানিকরা ডাক্তাররা গবেষণা করতে লাগলেন, নবীজি কেন বলেছেন আঙ্গুলটা চুষে খাবি, নবীজি কেন বললেন প্লেটটা, এই যে রুজি দিয়েছেন কে দিয়েছেন সকলে বলুন, আল্লাহ। আপনার আমার কাছে রুজি আছে, আল্লাহ কেড়ে নিতে পারেন না? পারেন না, পারেন। আপনাকে বুঝিয়ে দিই কেমন, অনেকে আমাদের গরিব মানুষরা ভাবে সালা যারা পয়সা আছে বড় লোক আছে, দেখেছেন বিড়ি ফ্যাক্টরিগুলো বড় বড়, তাদের পয়সা বেশি না আপনাদের? এ জোরে বলুন না, তাদের পয়সা বেশি, তারা আলিশান বাংলোয় থাকে না আপনারা থাকেন, আপনারা একটা ভাঙা বাড়িতে থাকেন, এক একটা বিড়ি মালিক বিড়ি ফ্যাক্টরি মালিকের আলিশান বাড়ি কোটি কোটি টাকা গুনে, কিন্তু খবর লেন সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে, খেতে পাই না, পুরা রুটি খায়, করেলা ভাজি খায়, আর আপনি খাচ্ছেন যা দিবি তাই চলবে, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পয়সা থাকলে খাওয়াই না, আমি আল্লাহ রুজি দিই, জোরে বলুন সুবহান আল্লাহ, আমি আল্লাহ পয়সা দিই, আমি আল্লাহ মাল দিই, যাকে দিই কেমন করে দেবো সে নিজে বুঝতে পারবে না, সে ভাবতেই পারবে না তার কাছে কিভাবে সম্পদ এলো, কিভাবে রুজি এলো। আমি আল্লাহ রুজি দান করি, আর যতদিন রুজি রেখেছি আমি আল্লাহ দেবো। আমার নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেতে বসলে নবীজি বলতেন প্লেটটা চেটে খাও, আল্লাহ যতটা আপনার পেটে ধরবে ততটা নিবেন। বিয়ে বাড়িতে বসেছি, না খেতে পারলু প্লেট ভর্তি দে, না দু পিস মাংস দাও, দাদা দরকার পড়লে আবার নেবো, বুঝতে পেরেছেন না? পারেননি, অল্প নেবো, আমার যতটুকু পেটের প্রয়োজন আমি যেন সুন্নত আদায় করে, যে ভাতগুলোকে আপনি ফেলবেন যেটাকে নষ্ট করবেন ওই এক একটা দানা আল্লাহর কাছে তোমার জন্য বাদদুয়া দিবে, আল্লাহ আমি তো এর পাতে এসছি কিন্তু ইয়ে না শুকর আদায় করেছে না, আমাকে পেটের মধ্যে ভক্ষণ করেছে, আমাকে বাড়তি নিয়ে ক্ষতি করেছে আমার, তারা বাদদুয়া দেয়। ওই জন্যে আল্লাহর দিয়া মালের আমানতের খেয়ানত করবেন না, অপচয় করো না, কৃপণতা করো না, মধ্যম পন্থা ইস্তেমাল করো। আমার নবীজি মধ্যম পন্থা বলেছেন, আল্লাহ মাল দিয়েছে, আপনার ক্ষমতা আছে, আপনি 1 কেজি মাংস কিনে খেতে পারবেন, আপনি কিনে খান। যদি কেউ কৃপণতা করে, কৃপণতা জানেন মাছির পন টিপে খায় অনেকজন, বলে না? বলে না, আছে কৃপণতা করে, আল্লাহ কিন্তু তাদেরকে পয়সাই থাকবে, মৃত্যুকাল পর্যন্ত খেতে পাবে না, ঠিক বলছি না ভুল বলছি? ভালো মন্দ অনেকজন আমাদের জন্য ভাবে, আপনারা কি ভাবছেন? সব থেকে ভালো খাবার, আমাদেরকে বেতন আপনারা কম দিতে পারেন, ইমামের বেতন কত? 3,000, 4,000, 5,000, 7,000, আমার মাসে আমার বেতন হচ্ছে 7,000, সব থেকে ভালো খাবার আল্লাহ মোলবি দিকেই খাও, ঠিক বলছি না ভুল বলছি? আর এরপরে হাদিস শুনাই, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা দিনের ওপরে থাকে আমি আল্লাহ তাদেরকে মৃত্যুর কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানে যাই দেখবেন, মার কাছে গেলে খাঞ্চাই খেতে দেয় না? দেয় না, খাঞ্চাই দেয়, জামাতে গেলে খাঞ্চাই দেয় না খেতে? খাঞ্চাই, চারজন করে বসো এবং হাত ধুয়ে বসো, বিসমিল্লা বলে খাও, সেই খানার মধ্যে বরকত হয় না? হয় না। খালি মনে মনে ভাবে সালা কি দিয়েছে বলতো, এত টেস্ট কেন? ঘরেতে মুরগির গোশের টেস্ট নেই। আপনি একদিন চলে আসবেন এই মাদ্রাসায়, এসে দেখবেন যে এত টেস্ট তরকারির, ঘরেতে ঘরে গিয়ে বিবিকে বলে হ্যাঁ গো তোমরা পারো না এরকম রাঁধতে, সব মশলা দিলেও অত মজা হবে না, বুঝতে পেরেছেন না? পারেনি কেন? এর মধ্যে বরকত আছে, এখলাস আর বরকত, আর শূন্য তাদাই অপচয় করো না, মালের যারা অপচয় করে কৃপণতা করো না, কৃপণতা করলে আল্লাহ তাদেরকে খেতে দেয় না, চিরকাল খালি টাকা দেখে যাবে। এরপর শুনেলেন আপনারা আল্লাহ মাল দিয়েছে, আমি আপনার দিকে যেখানে বলছিলাম সেখানে ফিরে যাচ্ছি, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, সবর করে এবং তারা সত্য কথা বলে। আজ থেকে সকলে সত্য কথা বলবো, জোরে বলুন ইনশাআল্লাহ, মিথ্যার প্রশ্রয় নেবেন না,
সত্য কথা বলুন ওয়াসাদিকিন ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার এবং তারা আমার আল্লাহর আদেশসমূহকে তারা মেনে চলে এবং যে মাল দিয়েছি সেটা তারা যেন সৎ পথে ব্যয় করে আজ থেকে সৎ পথে ব্যয় করব জোরে বলুন ইনশাআল্লাহ সৎ পথ কোনটা মাদ্রাসায় আজকে দান করলেন এটা সৎ পথ না অসৎ পথ সৎ পথ আপনারা মসজিদে দান করছেন সৎ পথ না অসৎ পথ সৎ পথ আপনি একটা গরিবের ছেলে বই কিনতে পাচ্ছেন না তাকে পয়সা দিলেন সৎপথ একটা এতিম জামা পায়নি তাকে জামা কিনে দিলেন সৎপথ একটা গরিবের বাড়িতে চাল নেই তাকে টাকা দিলেন চালের সৎপথ কিন্তু আপনি যদি গাঁজার আসরে বসেন অসৎপথ না অসৎপথ নয় অসৎপথ আপনার পয়সা গান বাজনায় নষ্ট হবে অসৎপথ আপনার পয়সা হারাম কাজে নষ্ট হবে অসৎপথ আপনি হালাল ইনকাম করেছেন আর আপনার পয়সাটা অসৎ পথে নষ্ট করবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আমিন আর আল্লাহ তাআলা যারা দ্বীনের উপরে নিজের মালকে খরচ করে তাদের মালে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাদের মালে বরকত দেয় আমি কলকাতায় এক হাজী সাহেবের বাড়িতে যাই বুঝলেন হাজী সাহেবকে আল্লাহ অনেক মাল দিয়েছে আলেম দিকে এত ইজ্জত করেন আমি সবসময় হাজী সাহেবের জন্য প্রায় জায়গায় দোয়া করি আল্লাহ তিনার জানে মালে বরকত দাও আমার কাছে পঞ্চাশ হাজার টাকার বিল কাটেন এরকম কত মাদ্রাসায় দেয় পঞ্চাশ হাজার টাকা বিল বিল কাটেন শুধু এমনি নয় তার এসি অফিসে বস করিয়ে আলেমদের দোয়া নিয়ে বলে যে হুজুর বিল কাটেন প্রত্যেকটা মলবিকে পাঁচশো টাকা দামি লুঙ্গি দেয় আর বলে ভেতরে থলির মধ্যে ভরে নিয়ে যান আমার জন্য দোয়া করবেন কত ভালোবাসা কত আগ্রহ এইভাবে দান করেন কি বলে জানেন হাই স্যাম আমি এত দান করছি আল্লাহ এত বরকত দিচ্ছে আমার আর আমাদের দেশের মানুষ মনে করে দান করলে মনে হয় মাল কমে যায় তাই না মালে বরকত হয় না হয় না মালে বরকত হয় আল্লাহ যতগুলো হালাল বস্তু করেছেন হালাল করেছেন আপনাদের জন্য বৈধ করেছেন তার মধ্যে বরকত পাবেন আপনাদের দেশে কুকুর কেউ খায় দরগা পাড়ায় কুকুর খায় না কুকুরে কটা করে বাচ্চা হয় পাঁচটা সাতটা হয় শুনেছেন কুকুর যে খায় না তাহলে তো প্রচুর কুকুর হয়ে যাওয়া দরকার এতদিন কুকুর হয়েছে অত জালগাড়ি করে ভরে ফেলে আসতে হচ্ছে গঙ্গায় না বরকত নাই আল্লাহ হারাম করেছে জোরে বলুন সুবহানাল্লাহ শুয়োর কেউ খায় না শুয়োরের বারোটা চোদ্দটা করে ছানা হয় কিছু নিচু জাতের লোকরা খায় শুয়োর শুয়োরের মাংস কেউ খায় না পৃথিবীর ভালো করে তো সেই শুয়োরের বারোটা চোদ্দটা করে ছানা বরকত নাই আল্লাহ বললে আমি হারাম জিনিসে বরকত দিই না গরু গরুর কটা করে বাচ্চা হয় বাপ একটা করে আরে মুর্শিদাবাদের যে গ্রামে জলসাটা হোক বারোটা চোদ্দটা কুড়িটা পঁচিশটা করে গরু হয় ঠিক বলছি না ভুল বলছি এই খাওয়া শুনতে পাচ্ছেন আর বেলডাঙ্গা হাটে গরু পাওয়া যাচ্ছে না এরকম কোনো দিন শুনেছেন খবর যত খাবে তত বরকত জোরে বলুন না সুবহানাল্লাহ যত খাবে তত বরকত মেয়েদের চুল কাটা যায় যাচ্ছে হারাম না হারাম নয় হারাম শুনেছেন দরগা পাড়ার একটা মেয়ে পঞ্চাশ বছর চুল কাটেনি তার চুলটা একদম নবগ্রাম চলে গেছে এরকম মেয়ে আছে কেন নাই আল্লাহ হারাম করেছে তার মধ্যে বরকত পাবে না ছেলেদের চুল কাটা জায়েজ না না জায়েজ জায়েজ আছে মাসে এক ইঞ্চি বারো মাসে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ পুরো জিন্দেগির যদি চুল কাটাটা হিসেব করেন বহরমপুর ঢুকে যাবে বুঝতে পেরেছেন না পারেননি আল্লাহ বরকত দিয়েছে যত চুল কাটবে তত বরকত আমি বৈধ করেছি যেটা বৈধ করেছি তার মধ্যে বরকত আছে যেটা অবৈধ করেছি তার মধ্যে তোমরা বরকত পাবে না তোমাদের জন্য দান খয়রাত তোমাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছি খরচ করবে মালে বরকত পাবে আমার নবী বিশ্ব নবী কান খুলে আমার ভাইয়েরা মায়েরা শুনেন আমার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আমার নবী বিশ্ব নবীর কাছে সমস্ত সাহাবীরা কেউ খেজুর আনছেন কেউ তলোয়ার আনছেন কেউ ঢাল আনছেন সমস্ত গাড়ি গাড়ি মাল এনে উটের পিঠে করে মাল এনে দিয়ে যাচ্ছেন একদম শেষে একজন সাহাবী আসছেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার শরীরের জামাটা খুলে আনছেন আর শরীরে জামা আছে খেজুরের পাতার কাঁটা লাগানো জামা পরে তিনি নবীজির সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে এই জামাটা ছাড়া আর কোনো সম্পদ নাই
নবীজির সামনে রাখলেন সমস্ত সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এতটা মাল এনেছি একজন বলছে আমি এতটা এনেছি কাটটায় আল্লাহ আজকে মকবুল করেছেন আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা আমি আসমান থেকে জমিন পর্যন্ত দেখতে পাচ্ছি যতগুলোই আল্লাহর ফেরেশতা আছে সবাই আমার আবু বকরের পোশাকটা পরিধান করেছেন সুবহানাল্লাহ নবীজির চোখে পানি এলো আল্লাহ কবুল করেছেন তাই আমার ভাইজান আজ থেকে নিয়ত করলেন আমাদের মাল যেন আল্লাহর রাস্তায় অতিবাহিত হয় জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের মাল যেন আল্লাহর রাস্তায় খরচ হয় মাদ্রাসা মসজিদ দাওয়াত তাবলীগ আমার মেহনত গরিবের পেছনে এতিমের পেছনে মিসকিনের পেছনে আমার টাকা যেন খরচ হয় আমার ভাইজান আপনারা অনেক টাকা দান করেছেন আমি আপনাদের কাছে দেখতে চাই যে दस जन भाई क्यों आचेन अल्लाहर बंदा दस जन भाई जे एक हजार करे टाका कुरानेर जन्ने दिबेन इंशाल्लाह देखी जुबोक दिके हजरते उमरेर खाताय नाम लेखानोर जन्य आमी आदायकारी बक्ता ना आमी हक आदाय करछि आमार अल्लाहर काछे जदि किछु पाई एई यतीम मिसकिनेर जन्य चेये दस जन भाई के आचेन एक नम्बर देखी बिस्मिल्लाह एक हजार टाका के आचेन